দুর্ঘটনায় গুরুতর আহত রামু শীল নামে এক ব্যক্তি, ঘটনা বিশালগড় কোড়ইমোড়া আমতলী এলাকায়। দমকল কর্মীরা জানায় এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে তার বাইকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর কাছ থেকে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় টিএমসিতে। চিকিৎসক জানান সে গলায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে, তার বাড়ি ঘুনিয়া মারা এলাকায়। খবর আছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা খবর পেয়ে সময় সময় ছুটে যাই। যাওয়ার সময় ওদের সাথে গেছি পরেই অটো দিয়ে জিপার্সেন্ট নিয়েছে, তো আমরা হিয়ার দিকে অটো দিকে তুললে আপনার জিপার্সেন্ট নিয়েছে। কত ইঞ্জুরি হয়েছে? একজনই হয়েছে। কেমন ইঞ্জুরি? সিরিয়াস। কি এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কি এলাকায়? লোকাল ফার্মে বলছে যে কোনো কি একটা অচেনা গাড়ি নাকি বাড়িতে গেছে বাইকের।